আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো চুলাই নরম তুলতুলে স্পঞ্জ কেক। টি কালার মিক্স করে বানাবো, অনেকে এটা জেব্রা কেকও বলতে পারেন। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, দুইটা ডিম দিব। আর এই ডিমগুলো কিন্তু নর্মাল তাপমাত্রায় ছিল, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। তো এর মধ্যে থেকে এখন আমি কুসুম আলাদা করে নিচ্ছি, এভাবে হাতের সাহায্যে কুসুম তুলে নিচ্ছে। আপনার ইচ্ছা করলে চামচ দিয়ে যদি তুলতে পারেন তুলে নেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এবারে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে স্পিড 1 দিয়ে বিট করছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে হ্যান্ড হুইসি দিয়ে করতে পারেন বা ডাল ঘুটনি দিয়ে, সেক্ষেত্রে অনেক টাইম লাগে এই আর কি। এটা থেমে থেমে করতে হবে, যত সময় না চিনিটা গলে যায় তত সময় করলেই হবে, অতিরিক্ত বিট করার প্রয়োজন হবে না। তো এভাবে বিট করতে হবে এবং শেষ পর্যায়ে যখন দেখবেন যে এটার মুছে যাচ্ছে না, ঘন হয়ে গিয়েছে অনেক, আপনি যাই এখানে আকার মুছে যাবে না, তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এবং যে কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। ফ্লেভারের জন্য আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, আমি এখানে ম্যাঙ্গোটা দিচ্ছি। তো এবারে আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর জন্য যতক্ষণ প্রয়োজন আমি ঠিক ততক্ষণ এটা বিট করে নিচ্ছি। তো এটা ভালোভাবে মিশে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবারে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মেশাবো। তো আমি এখানে 2/3 কাপ ময়দা দিয়েছি এবং 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। ভিনেগার দিলে অবশ্যই কিন্তু বেকিং সোডা ইউজ করতে হবে। তো এবার আমি এগুলো ভালোভাবে চেলে নিলাম। এবার এটাকে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে আলতো হাতে মেশাতে হবে। জোরে জোরে মেশাতে যাবেন না, সেক্ষেত্রে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটার ঘনত্ব এরকম হয়েছে, এটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, ঠিক এমনটাই হবে। তো এখন এটা আমি আলাদা একটি বাটিতে তুলে নিচ্ছি, অর্ধেক করে নিব। কিছুটা আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি আর কিছুটা এখানে রেখেছি। এবার এর মধ্যে আমি রেড ফুড কালারটা মেশাচ্ছি, আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। রেড ফুড কালারের সঙ্গে আমি অরেঞ্জ কালারটা একটু মিশিয়ে দিলাম, এতে করে কালারটা একটু ভালো আসবে। আমার এই রেড ফুড কালারটা খুব একটা ভালো না, ভালো কালার আসে না এই কারণে। তো এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি মিশিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে এভাবে কাগজ কেটে রেখেছিলাম এই সাইজ অনুযায়ী। তো এর মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে নিব, তারপরে এই কাগজগুলো এর উপরে রাখবো। এটা কিন্তু আমি খাতায় যেই কাগজগুলোতে লিখে ওইগুলো নিয়েছি, আপনারা চাইলে ফল পেপার ইউজ করতে পারেন। তো যে মোড়ে আমি কেক বেক করবো সেটাই ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবারে কাগজ দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তেল। তো আমি এই কেকটা কিন্তু চুলায় বেক করবো প্রেশার কুকারে। তো এবারে আমি প্রথমেই কেকের সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যে আমি দুইটা আলাদা অংশ করে রেখেছিলাম, একটাতে রেড কালার মিশিয়েছি এবং এটা যেরকম ছিল সেরকমই আছে। তো তারপরে আবার আমি রেড ফুড কালারটা দিয়ে দিলাম, আবার সাদা ব্যাটারটা দিচ্ছি। এভাবে করে একবার সাদাটা দিতে হবে এবং একবার রেড কালারটা দিতে হবে, যতক্ষণ না ব্যাটারটা শেষ হয়ে যাবে ততক্ষণ এভাবে দিতে থাকতে হবে। তো আমি এগুলো এভাবে করে দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে আমি একটা টুথপিকের সাহায্যে শুধু মাছ থেকে এইভাবে মাঝখান থেকে এভাবে টান দিয়েছিলাম চারিদিকে। তো এটা আমি প্রথমেই দেখাতে স্কিপ করে গিয়েছি, খেয়াল ছিল না।
তো এভাবে করে তারপরে একটি প্রেসার কুকারে বালি গরম করে তার মধ্যে এই পাত্রটা রেখে 45 মিনিটের জন্য বেক করতে হবে। আর অবশ্যই তার আগে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আরও ভালোভাবে বুঝতে হলে আমার অন্য একটি কেকের ভিডিও আছে, সেখানে আমি কীভাবে চুলায় বেক করেছি সেটা দেখিয়েছি, ওটা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন 45 মিনিট পর আমার কেকটা এরকম হয়েছে। এটা অবশ্যই একদম লো আঁচে জ্বাল দিতে হবে। তো আপনাদের কাছে যদি এরকম একটা চকলেট বক্স থাকে তাহলে এভাবে বসিয়ে কেটে নিতে পারেন, যদি হার্ট শেপ কেকের মোল্ড না থাকে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। এবারে আমি এর ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদের। এর উপরের কালারটা কিন্তু খুব একটা ভালো আসে নাই, আগেই বলেছি আমার ফুড কালারটা খুব একটা ভালো না, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ভালো কালার এসেছে দেখুন, আর এটা অনেক সফট হয়েছে। তো এটা আমি সাইজ করে কেটে নিচ্ছি, আমার বাসায় আমি যেভাবে রাখি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা ডেকোরেশন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।